हेलो व्यूअर्स, वेलकम टू आवर चैनल ओपन एकेडमी। তো আজকের এই ভিডিওতে বিভিন্ন কলেজের যে গেস্ট লেকচারার নিয়োগ করা হবে সেটা নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে মোট 4টি কলেজে গেস্ট লেকচারার নিয়োগ করা হবে, এই নোটিফিকেশন 10 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম যেটা রয়েছে এমবিবি কলেজ, তারপরে যেটা রয়েছে বিবিএমসি কলেজে, তারপরে রয়েছে এমএমডি কলেজ সাউথ ত্রিপুরা অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত কলেজ, এরপরে যেটা রয়েছে আরটি মহাবিদ্যালয় বিশালগড় অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড়। তো টোটাল এই 4টি কলেজে যে গেস্ট লেকচারার নিয়োগ করা হবে তো সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথম যে নোটিশটা, প্রথম আরটি মহাবিদ্যালয় বিশালগড় ত্রিপুরা রিক্রুটমেন্ট 2020 ওয়ার্ক ইন ফর গেস্ট লেকচারার ভ্যাকেন্সি। তো প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড়ের যে রিক্রুটমেন্টটা এটা সম্পর্কে একবার দেখে নিই। তো এখানে লেখা আছে, দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড় সিপাহীজলা হ্যাজ রিলিজড কারেন্ট এমপ্লয়মেন্ট নিউজ ফর দ্য রিক্রুটমেন্ট অফ অফিসিয়াল ওয়েবসাইট আরটিএম বিশালগড় ac.ac.in নোটিফিকেশন 1 পোস্ট অফ গেস্ট লেকচারার ইন দ্য লেটেস্ট ত্রিপুরা ভ্যাকেন্সি 2020। ক্যান্ডিডেটস হু আর ইন্টারেস্টেড ইন জব ডিটেলস গিভেন বেলো হ্যাভ কমপ্লিটেড অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান রিড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অ্যাপ্লাই। তো এখানে কিন্তু যে পোস্ট রয়েছে, পোস্ট কিন্তু একটাই রয়েছে, গেস্ট লেকচারার। এবং আপনাদের কিন্তু যদি অ্যাপ্লাই করতে হয় অবশ্যই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলি দেখে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু অফলাইনেই হবে অ্যাপ্লিকেশন প্রসেসটা, এবং লোকেশন কিন্তু সিপাহীজলা ত্রিপুরা অর্থাৎ কলেজেই। এবং ওয়ার্ক ইন ডেট অর্থাৎ যে ডেটে আপনাদের ইন্টারভিউটা হবে সেটা হবে 11 নভেম্বর, অর্থাৎ আজকে হলো 8 তারিখ, 9, 10, 11, অর্থাৎ আরো 2 দিন পরে কিন্তু আপনাদের যে ইন্টারভিউটা হবে সেটা কিন্তু 11 নভেম্বর হবে। অর্থাৎ বিশালগড় কলেজের জন্য কিন্তু বিশালগড় কলেজের ভেতরেই কিন্তু আপনাদের ইন্টারভিউটা হবে অফলাইনে। তো এটার জন্য কিন্তু কোনো অনলাইনে আবেদন করতে হবে না। তারপরে যেটা রয়েছে ডিটেলস গুলা, তো কোয়ালিফিকেশনে দেখতে পাচ্ছ অ্যাট লিস্ট 55% মার্কস ইন মাস্টার ডিগ্রি লেভেল ইন দ্য রিলেভেন্ট সাবজেক্ট। তো মাস্টার ডিগ্রি লেভেলে আপনার যে সাবজেক্টেই থাকুক না কেন, ওই সাবজেক্টে কিন্তু আপনাকে অবশ্যই 55% পেতে হবে। এখানে কিন্তু আবার 5% রিলেকশন আছে ইন কাস্ট অফ এসটি এসসি পিএইচডি ডিগ্রি হোল্ডার্স। তো পিএইচডি ডিগ্রি হোল্ডার্স এবং পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এসসি এসটি স্টুডেন্টদের জন্য কিন্তু 5% ছাড় রয়েছে। তারপরে যেটা রয়েছে প্রায়োরিটি টু গিভেন টু নেট স্ল্যাট পিএইচডি হোল্ডার্স। তো অবশ্যই, তো এখানে কিন্তু অবশ্যই নেট স্ল্যাট পিএইচডি হোল্ডারদের অবশ্যই কিন্তু সুযোগটা কিন্তু অবশ্যই আগে দেওয়া হবে। তারপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই আরটি মহাবিদ্যালয় বিশালগড় রিক্রুটমেন্ট। তো ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে অ্যাটেন্ড এ ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর দ্য এঙ্গেজমেন্ট অফ গেস্ট লেকচারার ইন ককবরক হিউম্যান ফিজিওলজি বেঙ্গলি ইংলিশ হিস্টোরি জিওলজি ভুটানি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন। তো এখানে কিন্তু যে যে সাবজেক্টে গেস্ট লেকচারার নিয়োগ করা হবে সেগুলি হলো ককবরক হিউম্যান ফিজিওলজি বেঙ্গলি ইংলিশ হিস্টোরি জিওলজি ভুটানি পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড এডুকেশন। এই সাবজেক্টগুলিতে কিন্তু গেস্ট লেকচারার নিয়োগ করা হবে, এবং যাদের মাস্টার ডিগ্রিতে এই সাবজেক্টগুলো রয়েছে তাদের কিন্তু 55% মার্কস লাগবে, তো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ক্যান্ডিডেটস মে অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ উইথ অরিজিনাল সার্টিফিকেট অ্যান্ড ফটোকপিস অফ দ্য সেম অ্যালং অ্যাপ্লিকেশন ইন এ প্লেন পেপার 11 নভেম্বর 2020 অফ দ্য ইন দ্য অফিস অফ প্রিন্সিপাল ইনচার্জ রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড় 12 নুন শার্প। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে নিজস্ব ফটোকপিস এবং ডকুমেন্টস নিয়ে কিন্তু অবশ্যই 11 নভেম্বর দুপুর 12টার মধ্যে যে প্রিন্সিপাল ইনচার্জ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মহাবিদ্যালয়ের অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বিশালগড় কলেজের যে প্রিন্সিপাল ইনচার্জ রয়েছে ওনার অফিসে কিন্তু আপনাদের ইন্টারভিউটা হবে। তো এটাই ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড়ের যে গেস্ট লেকচারারের রিক্রুটমেন্ট। তো এটাই ছিল, আপনারা যদি চান অবশ্যই আমি ডেসক্রিপশনের মধ্যে এটার যে
অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ যে রিকোয়ারমেন্ট নোটিশটা, এটা কিন্তু অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে দিবো, আপনারা যদি চান সেখান থেকেও পড়ে নিতে পারেন। তারপরে যেটা রয়েছে এমএমডি কলেজ সাউথ ত্রিপুরা রিক্রুটমেন্ট 2020 ওয়াল্ক ইন ফর গেস্ট লেকচারার ভ্যাকেন্সি। তো এমএমডি কলেজ অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত কলেজ, যে শাবরুমের যে মাইকেল মধুসূদন দত্ত কলেজ, ওই কলেজেও কিন্তু গেস্ট লেকচারার নিয়োগ করা হবে। তো এটার জন্য যে যে ক্রাইটেরিয়াগুলি দেওয়া হয়েছে সেগুলি হলো, মাইকেল মধুসূদন দত্ত এমডিডি কলেজ শাবরুম সাউথ ত্রিপুরা হ্যাজ রিলিজড কারেন্ট এমপ্লয়মেন্ট নিউজ ফর দ্য রিক্রুটমেন্ট অফ অফিসিয়াল ওয়েবসাইট এমডিডি কলেজ ডট ইন নোটিফিকেশন ওয়ান পোস্ট অফ গেস্ট লেকচারার ইন দ্য লেটেস্ট ভ্যাকেন্সি 2020। ক্যান্ডিডেটস হু আর ইন্টারেস্টেড জবস ডিটেলস গিভেন বিলো অ্যান্ড হ্যাভ কমপ্লিট অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান রিড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অ্যাপ্লাই। তো এটাও কিন্তু সেমই নোটিশটা, একটাই পোস্ট রয়েছে গেস্ট লেকচারার। তো অ্যাপ্লিকেশন প্রসেসও অফলাইনে হবে, লোকেশন সাউথ ত্রিপুরা অর্থাৎ এমএমডি কলেজ মাইকেল মধুসূদন দত্ত কলেজেই লোকেশন, এটাও অফলাইনের মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে হবে। লাস্ট ডেট কিন্তু এটার জন্য 17 নভেম্বর লাস্ট ডেট রয়েছে। একটা বিষয় লক্ষ্য রাখো যে আরটি কলেজ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কলেজে কিন্তু 11 নভেম্বর লাস্ট ডেট, এবং আর মাইকেল মধুসূদন দত্ত কলেজ অর্থাৎ এই এমএমডি কলেজে কিন্তু 17 নভেম্বর লাস্ট ডেট। তো নেম অফ দ্য কলেজ মাইকেল মধুসূদন দত্ত। এখানে পোস্ট নং ওয়ান একটাই পোস্ট থাকবে, কোয়ালিফিকেশন রয়েছে অ্যাটলিস্ট 55% মার্কস ইন মাস্টার ডিগ্রি লেভেল ইন দ্য রিলেভেন্ট সাবজেক্ট, 5% রিলেকশন ফর এসটি এইচসিপিএস অর্থাৎ এসটি এইচসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টের জন্য 5% রিলেকশন রয়েছে। হাউএভার প্রিফারেন্স শ্যাল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং রিকোয়েসাইট কোয়ালিফিকেশন অ্যাজ পার ইউজিসি গাইডলাইন্স। তো ইউজিসি গাইডলাইন্স অনুসারে কিন্তু এই কোয়ালিফিকেশনগুলো দেওয়া হয়েছে। তো এখানে অ্যাপ্লাই কিন্তু এখানে হাউ টু অ্যাপ্লাই রয়েছে, দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস রিকোয়েস্ট টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইন দ্য চেম্বার অফ আন্ডারসাইন্ড অ্যালং উইথ অল অরিজিনাল টেস্ট মোনিয়ালস অ্যান্ড রিলেভেন্ট ফটোকপিস অ্যাট 11 AM 17 নভেম্বর 2020। তো 17 নভেম্বর অর্থাৎ 17 নভেম্বর 11টার মধ্যে কিন্তু আপনাদের যে অরিজিনাল ডকুমেন্টস এবং ফটোকপিস নিয়ে কিন্তু এই যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, প্রিন্সিপাল ইনচার্জ এমডিডি কলেজ শাবরুম, এই অ্যাড্রেস অর্থাৎ এমডিডি কলেজের যে প্রিন্সিপাল ইনচার্জ অফিস, ওই অফিসে কিন্তু আপনাদের উপস্থিত থাকতে হবে। তো আপনারা যদি চান অবশ্যই আমি ডেসক্রিপশনে কিন্তু এই যে রিকোয়ারমেন্টটা রয়েছে এমএমডি কলেজের, এই রিকোয়ারমেন্টের নোটিশটাও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকেও পড়ে নিতে পারেন, ঠিক আছে। তারপরে যে নোটিশটা রয়েছে সেটা হলো বিবিএমসি কলেজ আগরতলা রিক্রুটমেন্ট 2020 ওয়াল্ক ইন ইন্টারভিউ ফর গেস্ট লেকচারার ফ্যাকাল্টি পোস্ট। তো বিবিএমসি কলেজেও কিন্তু আগরতলা যে বিবিএমসি কলেজ রয়েছে, বীর বিক্রম মেমোরিয়াল কলেজ, ওই কলেজেও কিন্তু গেস্ট লেকচারার নিয়োগ করা হবে। তো এখানে নোটিশ দেখতে পাচ্ছ, বীর বিক্রম মেমোরিয়াল কলেজ বিবিএমসি আগরতলা ওয়েস্ট ত্রিপুরা হ্যাজ রিলিজড কারেন্ট এমপ্লয়মেন্ট নিউজ ফর দ্য রিক্রুটমেন্ট অফ অফিসিয়াল ওয়েবসাইট বিবিএমসি ডট NIC ডট ইন নোটিফিকেশন ওয়ান পোস্ট অফ গেস্ট লেকচারার ইন দ্য লেটেস্ট ভ্যাকেন্সি 2020। ক্যান্ডিডেটস হু আর ইন্টারেস্টেড ইন জবস ডিটেলস গিভেন বিলো হ্যাভ অ্যান্ড হ্যাভ কমপ্লিট অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান রিড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অ্যাপ্লাই। তো সেম নোটিশ কিন্তু এখানে, অ্যাপ্লিকেশন প্রসেসও সেম, অফলাইন, লোকেশন কিন্তু ওয়েস্ট ত্রিপুরা অর্থাৎ যে বিবিএমসি কলেজ এটাই কিন্তু লোকেশন, ওয়াল্ক ইন ডেট অর্থাৎ 11 নভেম্বর। এখানে একটা বিষয় লক্ষ্য করো যে আরটি কলেজ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ এবং বিবিএমসি কলেজের লাস্ট ডেট অর্থাৎ ওয়াল বা ওয়াল্ক ইন ইন্টারভিউ যে ডেটটা সেটা কিন্তু 11 নভেম্বর, সেম ডেট। এবং আরেকটা কলেজ যে এমএমডি কলেজ অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত শাবরুমের যে কলেজটা, ওইটার কিন্তু ওয়াল্ক ইন ইন্টারভিউ ডেট 17 নভেম্বর। এবং নেম অফ দ্য এখানে যে বিবিএমসি কলেজের যে নোটিফিকেশনটা, এটা কিন্তু বীর বিক্রম কলেজেই কিন্তু আপনাদের ইন্টারভিউটা হবে। এরপর যে রয়েছে গেস্ট লেকচারার, নাম্বার অফ পোস্ট ওয়ান ওয়ান পোস্টই রয়েছে, কোয়ালিফিকেশন ইন্টারটেন্ডিং ক্যান্ডিডেটস প্রসেসিং 55% মার্কস ইন মাস্টার ডিগ্রি লেভেল, 5% রিলেকশন ফর এসটি এইচসি পিএইচডি ক্যান্ডিডেটস। তো সেম আপনাদের জন্য কিন্তু সেমই রুলস রয়েছে, সেমই ক্রাইটেরিয়া রয়েছে, কোয়ালিফিকেশন রয়েছে, যে যে কলেজগুলিতে
রিকোয়ারমেন্ট নেওয়া হচ্ছে সব কলেজগুলিতে মোটামুটি সেম কোয়ালিফিকেশন দরকার রয়েছে। 55% মার্কস অবশ্যই লাগবে মাস্টার ডিগ্রিতে, আর 5% রিলেকশন রয়েছে শুধুমাত্র এসটিএসসি পিএইচ এবং পিএইচডি ক্যান্ডিডেটদের জন্য। তারপরে যে যে বিষয়ে গেস্ট লেকচারার নিয়োগ করা হবে বিবিএমসি কলেজে, সেগুলি হলো বেঙ্গলি, ইংলিশ, ককবরক, সংস্কৃত, এনভায়রনমেন্ট স্টাডিজ, ম্যাথমেটিক্স, বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ল, কমার্স, পলিটিক্যাল, ইনফরমেশন টেকনোলজি, হিস্টোরি, এডুকেশন, ফিলোসফি, মিউজিক, তবলার, ফিজিক্স, ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। তো এই বিষয়গুলোতে কিন্তু বিবিএমসি কলেজে গেস্ট লেকচারার নিয়োগ করা হবে। এবং যে আপনাদের যে স্যালারিটা, অর্থাৎ পার ক্লাসে, পার ক্লাস 45 মিনিটসের ক্লাস, পার ক্লাসে কিন্তু 400 টাকা করে আপনাদের স্যালারি থাকবে। তো এটা কিন্তু সব কলেজেই সেম থাকে, পার ক্লাসে 400 টাকা করে, কিন্তু একটা ক্লাস হবে 45 মিনিটসের। তো আপনারা কিন্তু পার ক্লাসে 400 টাকা করে পেতে পারেন। তারপরে যেটা রয়েছে, এ হাউ টু অ্যাপ্লাই বিবিএমসি আগরতলা রিক্রুটমেন্ট, এ ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য এঙ্গেজমেন্ট অফ গেস্ট লেকচারার উইল বি হেল্ড বিবি মেমোরিয়াল আগরতলা অন 11 নভেম্বর 2020 11 AM। তো ডেট রয়েছে 11 নভেম্বর, টাইম 11:11 সকাল 11টা, এবং ভেন্যু ইন্টারভিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, অর্থাৎ বিবিএমসি কলেজের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা রয়েছে সেই সেই বিল্ডিংয়ে কিন্তু আপনাদের ইন্টারভিউটা হবে। তো আপনারা যদি চান অবশ্যই কিন্তু আমি ডেসক্রিপশনে এই যে নোটিশটা রয়েছে বিবিএমসি কলেজের রিক্রুটমেন্ট নোটিশটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা কিন্তু ওইখান থেকেও এটাকে ডাউনলোড করে পরে দেখতে পারেন। তারপরে লাস্ট যেটা রয়েছে সেটা হলো এমবিবি কলেজ, এমবিবি কলেজ আগরতলা রিক্রুটমেন্ট, অর্থাৎ মহারাজা বীর বিক্রম কলেজের যে গেস্ট লেকচারের রিক্রুটমেন্ট, তো সেটা তো এখানে দেখতে পাচ্ছ। এমবিবি কলেজ বীর বিক্রম কলেজ ওয়েস্ট ত্রিপুরা হ্যাজ রিলিজড কারেন্ট এমপ্লয়মেন্ট নিউজ ফর রিক্রুটমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট এমবিবি কলেজ .in নোটিফিকেশন ওয়ান পোস্ট অফ গেস্ট লেকচারার দ্য লেটেস্ট আগরতলা ভ্যাকেন্সি 2020 ক্যান্ডিডেটস হু আর ইন্টারেস্টেড ইন জবস গিভেন বেলো অ্যান্ড হ্যাভ কমপ্লিটেড অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান রিড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অ্যাপ্লাই। তো সেম নোটিসে কিন্তু রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেসও সেম অফলাইনে হবে, লোকেশন কিন্তু আগরতলা, ওয়াল্ক ইন ডেট 17 নভেম্বর 2020, এবং নেম অফ দ্য কলেজ মহারাজা বীর বিক্রম কলেজ। একটা বিষয় লক্ষ্য করো যে আরটি কলেজ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ এবং বিবিএমসি কলেজের রিক্রুটমেন্টাল ডেটটা কিন্তু, ওয়াল্ক ইন ইন্টারভিউ ডেটটা কিন্তু সেম 11 নভেম্বর, আর এমবিবি কলেজ এবং এমএমডি কলেজ অর্থাৎ মহারাজা বীর বিক্রম কলেজ এবং মাইকেল মধুসূদন দত্ত কলেজের কিন্তু ওয়াল্ক ইন ইন্টারভিউ ডেটটা সেম 17 নভেম্বর, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে কোয়ালিফিকেশন, অ্যাটলিস্ট 55% মার্কস ইন মাস্টার ডিগ্রি ইন কনসার্ন সাবজেক্ট, রিলেকশন 5% মে বি অ্যালাউডেড ইন কেস অ্যালাউড ইন কেস অফ এসটিএসটি পিএইচডি ক্যান্ডিডেটস। তো সেম কিন্তু গাইডলাইন্স রয়েছে, প্রিপারেশন উইল বি গিভেন টু ক্যান্ডিডেটস হ্যাভিং নেট স্ল্যাট পিএইচডি ডিগ্রি। তো অবশ্যই প্রিফারেন্স দেওয়া হবে যাদের নেট স্ল্যাট পিএইচডি ডিগ্রি রয়েছে, সবগুলা রিক্রুটমেন্টে কিন্তু এই প্রিফারেন্সটা দেওয়া হবে। অ্যাসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর ককবরক, তো এখানে কিন্তু ককবরকের জন্য একটা অ্যাসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকা দরকার, সেটা হলো মাস্টার ডিগ্রি ইন ককবরক, মাস্টার ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ ডিপ্লোমা সার্টিফিকেট ইন ককবরক। তো ককবরকের গেস্ট লেকচারের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট মাস্টার ডিগ্রি ইন ককবরকে, ককবরকেও মাস্টার ডিগ্রি করলে হবে, অথবা মাস্টার ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ ডিপ্লোমা সার্টিফিকেট ইন ককবরক। তো এনি সাবজেক্টে মাস্টার ডিগ্রি করে ডিপ্লোমা কিন্তু ককবরকের সার্টিফিকেট হলেও হবে। তারপরে সেম কিভাবে অ্যাপ্লাই করতে হবে, হাউ টু অ্যাপ্লাই এমবিবি কলেজ আগরতলা রিক্রুটমেন্ট, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার বিফোর ইন্টারভিউ বোর্ড উইথ অল নেসেসারি টেস্ট মনিয়ালস ইন অরিজিনাল অ্যান্ড ফটো কপিস অফ দ্য সেম অ্যালং উইথ অ্যাপ্লিকেশন প্লেন পেপার, এ ওয়াল্ক ইন্টারভিউ উইল বি হেল্ড এমবিবি কলেজ আগরতলা 17 নভেম্বর 2020 সকাল 11টা। তো সেম টাইম কিন্তু রয়েছে 17 নভেম্বর সকাল 11টার মধ্যে কিন্তু তোমাদের এই যে ইন্টারভিউটা সেটা কিন্তু হবে, এবং এমবিবি কলেজের হবে, এখানে লেখা আছে এমবিবি কলেজে কিন্তু এই ইন্টারভিউটা হবে। এবং অবশ্যই কিন্তু আমি ডেসক্রিপশনে এই রিক্রুটমেন্টের নোটিশটাও দিয়ে দেবো, আপনারা চাইলে ওইখান থেকেও পরে দেখতে পারেন, ঠিক আছে। তো আজকে ছিল
আজকের এই ভিডিওতে টোটাল 4টা কলেজের যে গেস্ট লেকচারের রিক্রুটমেন্ট, তো সেটাই সেটা নিয়ে আলোচনা করেছি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্টস করে জানাবে কেমন হয়েছে, এবং যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করবে এবং আমাদের ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক পেজেও কিন্তু মেসেজ করতে পারো, আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবো, অবশ্যই পরবর্তী সময়ে নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।